বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনাটা করব গত কালকে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু নিউজ আপডেটের ভিডিও সাথে আপনাদের বলেছিলাম যে এমটি টি গগস যে নিউজটা আসছে সেটা হচ্ছে এমটি গক্স কিন্তু বিটকয়েন সেল করতে পারে এবং মার্কেটে কিন্তু একটা ফিয়ারের সঞ্চার হয়েছে এবং আপনারা যদি দেখেন এই ভিডিওটাতে আপনাদের বলেছি যে যখনই যখনই কিন্তু আমরা দেখি মার্কেটে অনেক বেশি নেগেটিভ নিউজ আসে এবং তার সাথে সাথে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু তলা নিতে যায় তখন তখন আমরা দেখেছি মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করে এবং এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের ডিটেলসে আলোচনা করেছিলাম যে মার্কেট কিন্তু বাউন্স ব্যাক হতে পারে আলটিমেট কিন্তু এমনটা নয় যে মার্কেট অনেক বেশি বাউন্স ব্যাক হয়ে গেছে যদিও আপনি দেখেন মার্কেটে বর্তমান সময়ে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স থার্টিতে চলে এসছে যেটা কিন্তু বলা যায় বহু সময় আগে বলা যায় দু সালে কিন্তু লাস্ট আমরা ছিলাম ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স থার্টিতে আমি সেই বিষয়ে আসবো কিন্তু আলটিমেট যদি আপনি দেখেন বিটকয়েন গতকালকে কিন্তু চার পাঁচ পার্সেন্ট কিন্তু ডাউন হয়েছে অল্ট কয়েন কিন্তু ডাউন হওয়ার জায়গায় কিন্তু পাম্প করেছে এর মূল কারণ কি সেই নিয়ে আমি আসবো বর্তমান সময়ে যদি আপনি দেখেন সোলানা কিন্তু একশো কুড়ি ডলারের কাছাকাছি চলে গেছিলো এবং গতকাল কি সকালের ভিডিওটায় আমরা আলোচনা করেছিলাম যারা ভিডিওটা দেখেছেন তারা অলরেডি জানেন যে এই ভিডিওটা যখন আমরা করেছিলাম তখন কিন্তু বলা যায় সোলানার প্রাইস একশো চব্বিশ ডলারের কাছাকাছি ছিল এবং আলটিমেট যদি আপনি বর্তমান সময়ে দেখেন সোলানার প্রাইস চলছে একশো চৌত্রিশ ডলার তো টেন ডলারের যে পাম্প বা এর থেকেও কিন্তু কিছুটা বেশি গেছিলো বর্তমান সময় এইট পার্সেন্টের কাছাকাছি আপ সোলানা যেখানে কিন্তু বিটকয়েন টু পার্সেন্ট ডাউন ইথিরিয়ামের মধ্যেও কিন্তু আমরা খুব একটা বেশি মুভমেন্ট দেখছি না তা সত্ত্বেও কিন্তু অল্ট কয়েন ডাউন না হয়ে আপসাইড দেখাচ্ছে এর কারণটা হচ্ছে কি বিটকয়েন ডমিনেন্স এতদিন ধরে আমরা আলোচনা করছিলাম যে বিটকয়েন ডমিনেন্স কমছে না বিটকয়েন ডমিনেন্স কিন্তু কম হচ্ছে না পঞ্চান্ন থেকে যেই তিপ্পান্নতে এসছে অল্ট কয়েন কিন্তু বলা যায় পাম্প করা কিছুটা শুরু করেছে বিটকয়েন ডাউন ফল হওয়ার পরও তো আলটিমেট এই মার্কেটের চরিত্র আপনার কাছে বোঝা অন্তত আমি এই মানে আপনারা যদি লাস্ট ছমাস এক বছর ধরে মার্কেটে যদি থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্যে ভীষণ দায় তার কারণটা কি তার কারণ হচ্ছে আপনি বুঝতেই পারবেন না কখন অল্ট কয়েন পাম্প করবে কখন অল্ট কয়েন পাম্প করবে না বিটকয়েন ডমিনেন্স কি এতদিন ধরে আমরা বলছিলাম অনেকেই ভাবছিলেন যে বিটকয়েন ডমিনেন্স কমলে কি পাম্প হবে বা বলা যায় বিটকয়েন ডমিনেন্স কখন কমে তো আলটিমেট যদি দেখেন মার্কেটে যখনই কিন্তু বিটকয়েন ডমিনেন্স চার পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যখন পড়বে তখন কিন্তু অল্ট কয়েনের সিজন শুরু হবে বর্তমান সময়ে আমরা কিন্তু দেখছি এই যে সমস্যাটা সেটা হচ্ছে বিটকয়েনের ইটিএফের আসার পর থেকে খুব একটা বেশি কিন্তু বিটকয়েন ডমিনেন্স ডাউন হচ্ছে না এই যে টু পার্সেন্ট ডাউন হচ্ছে আপনারা দেখছেন পঞ্চান্ন থেকে তিপ্পান্নর কাছাকাছি এসছে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে মোটামুটি একটা জায়গায় যে কিছুটা আমরা আশা করতে পারি যে মার্কেট এখান থেকে রিভার্সাল নিলে কয়েন কিন্তু পাম্প করবে এবং যে রিভার্সালটা নেওয়ার কথা আমরা বলতে পারি এই জায়গা থেকে তার কারণ হচ্ছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আমি আপনাদের ইন্ডেক্সে দেখাতে চেষ্টা করব। যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু চলছে থার্টিতে এবং এই থার্টি কিন্তু লাস্ট টাইম কখন অ্যাচিভ করেছিল লাস্ট ওয়ান ইয়ারে যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু লাস্ট ওয়ান ইয়ারে থার্টিতে কিন্তু বলা যায় ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এসেছিল বারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ সেপ্টেম্বর দু হাজার তেইশের পরে আজকে কিন্তু বলা যায় যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আবারও কিন্তু বলা যায় থার্টিতে নেমেছে এবং আপনি যদি দেখেন প্রিভিয়াসলি ম্যাক্স করে যেখানে কিন্তু আমরা পুরোনো সময় যদি দেখি দু হাজার বাইশ সালেও কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স থার্টিতে ছিল যখন কিন্তু তেরোই নভেম্বর দু হাজার প্রাইশ তখন কিন্তু বিটকয়েনের প্রাইস ছিল আমরা বলতে পারি কম বেশি ষোলো হাজার ডলারের কাছাকাছি বা এই জায়গায় কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিন ইন্ডেক্স তখন কিন্তু তিরিশেরও নিচে চলে গেছিল যেখানে কিন্তু আমরা বলতে পারি যে যে জায়গায় আমরা বর্তমান সময় হোল্ড করছি তো আর দু একদিন যদি এই জায়গায় থাকে সেক্ষেত্রে কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আরও নিচের দিকে নামবে এবং বারোই সেপ্টেম্বর যে ডেটটা আমি আপনাদের দেখালাম সেই ডেটটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু তখন বিটকয়েনের প্রাইস ছিল কম বেশি যদি আপনারা দেখেন বারোই সেপ্টেম্বর দু তেইশ তখন বিটকয়েনের প্রাইস ছিল কত না পঁচিশ হাজার ডলারের কাছাকাছি দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার ডলারের কাছাকাছি কিন্তু বিটকয়েনের প্রাইস সেপ্টেম্বর মাসে ছিল তো আজকে কিন্তু বলা যায় বিটকয়েনের প্রাইস সিক্সটি ডলার টাচ করছে এবং বলা যায় ষাট হাজার ডলারের কাছাকাছি আছে তো সেই সময়ও কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আপনারা দেখতে পাচ্ছেন থার্টিতে চলছে প্রিভিয়াস যেটা ছিল সেটা হচ্ছে পঁচিশ হাজার ডলার যখন বিটকয়েন ছিল তখন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স থার্টিতে ছিল আজকেও কিন্তু স্টিল থার্টিতে কিন্তু চলছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যখন কিন্তু বিটকয়েনের প্রাইস সিক্সটি ওয়ান ডলার আজকে চলছে তো আলটিমেট বল বুঝতে পারছেন আপনারা মার্কেটের যে সেন্টিমেন্ট সেটা কিভাবে চেঞ্জ হয় কয়েক দিনে চেঞ্জ হয় কিছু সময়ের মধ্যে কিন্তু টোটালটাই চেঞ্জ হয় আজকে যদি আপনি কাউকে দাঁড়িয়ে বলেন যে বিটকয়েন ইথেরিয়াম মল্ট কয়েন কেনার জন্য কেউ কিনবে না তার কারণ হচ্ছে বর্তমানে মার্কেটে কিন্তু অনেক বেশি ভয় মার্কেট ডাউন হবে যতবার কিন্তু এই জিনিসটা হয়েছে ততবার কিন্তু বলা যায় মার্কেট পাম্প করেছে এবং স্টিল আমরা বলতে পারি আবারও কিন্তু পাম্প করার সময় চলে এসেছে মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন ইথিরিয়াম কিন্তু কামব্যাক করতে চেষ্টা করছে এবং ইথিরিয়াম বর্তমান সময় টু পয়েন্ট পাম্প এবং আপনারা দেখুন ম্যাক্সিমাম অল্ট কয়েন কিন্তু রিকভারি দেখাতে শুরু করে দিয়েছে এমনটা না যে অনেক রিকভারি করে দিয়েছে মার্কেট যে পরিমাণ ডাউন হয়েছে সেখান থেকে কিন্তু রিকভারি করতে সময় লাগবে আলটিমেট আমরা যদি দেখি রিকভারির যে পর্যায় সেটা কিন্তু আমরা মোটামুটি চলে এসেছি যদি আপনি বলেন যে ইটিএফের কি চলছে তো আলটিমেট যদি দেখেন বর্তমান সময় কিন্তু আউটফ্লো চলছে গতকালকেও কিন্তু বেশ কিছুটা আউটফ্লো হয়েছে আমরা ইটিএফএ বলতে পারি এবং তার সাথে সাথে যারা কিন্তু বলা যায় ভিডিও মিস করছেন যারা চ্যানেল সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করছেন না আলটিমেট তারা কিন্তু এমটি কক্সের এই ভিডিওটা দেখলে বুঝতে পারতেন যে এখান থেকে কিন্তু পাম্প হওয়ার সম্ভাবনা অনেক ছিল তার কারণটা কি তার কারণটা হচ্ছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এবং তার সাথে সাথে অনেক বেশি দাম কিন্তু মার্কেটে হয়ে গেছে যে কারণে আমরা বলি ভিডিও ওয়াচ করার জন্য ভিডিও মিস করলে কিন্তু আপনি অনেক কিছু মিস করতে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন নাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন চ্যানেল থেকে তার কারণ হচ্ছে আপনি যদি দেখেন ন হাজার পাঁচশোর উপর মানুষ কিন্তু অলরেডি টেলিগ্রামে জুড়ে আছে শুধুমাত্র এটা নয় নিউজ আপডেট আপনারা পান সেটা কিন্তু নয় তার সাথে সাথে কিন্তু হ্যামস্টার কম্প্যাটের সমস্ত কিছু ডেলি কম্বো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আসে সমস্ত কিছু টেলিগ্রামে তো আলটিমেট বর্তমান সময়ে কিন্তু অল্ট কয়েন আবারও কিন্তু পাম্প করা শুরু করছে মান্তা নিয়ে এত কোশ্চেন ছিল আপনাদের আমি বারবার আপনাদের বলছিলাম যখন কিন্তু বলা যায় মার্কেট রিভার্সাল নেবে তখন কিন্তু সমস্ত কয়েন পাম্প করবে লাইক মান্তা নেটওয়ার্ক বা অন্য যে কোনো কয়েন যে কোনো ফান্ডামেন্টাল অল্ড কয়েন যেটা লাইক হতে পারে অমনি নেটওয়ার্ক বা বলা যায় আপনি যদি দেখেন রিসেন্ট পাস্টে কিন্তু আমরা একটা কয়েন সাজেস্ট করেছিলাম বহু সময় আগে যেটা থেকে স্টিল আমরা এখনও হোল্ড করছি এবং যথেষ্ট ভালো প্রফিটে আছি সেটা হচ্ছে ডিমিট্রা বা ডিএমটি আর বর্তমান সময় কয়েনটা কিন্তু বলা যায় দারুণ একটা মুভমেন্ট দেখাচ্ছে মাত্র পঞ্চাশ মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ রিসেন্টলি ইন্ডিয়ার এক্সচেঞ্জেও কিন্তু কয়েন ডিসিক্সের লিস্টও হয়েছে এবং কয়েন ডিসিক্সের মধ্যেও আছে তো ডিমিট্রার দিকে কিন্তু নজর রাখতে পারেন বহুবার চ্যানেলে আলোচনা করেছি সব থেকে পুরনো যে কয়েনগুলো সাজেস্ট করা তার মধ্যে ডিএমটি আপ্রাবেন ডিমিট্রা কিন্তু একটা এবং স্টিল আমরা এটা থেকে কিন্তু দারুণ পরিমাণে একটা প্রফিটে অলরেডি আছি লাস্ট লাস্ট এক বছরে যখন আমরা ভিডিও করা শুরু করি তখন থেকে কিন্তু এই কয়েনটাকে আমরা সাজেস্ট করেছি লাইক আমরা বলতে পারি জিএল কিউ বা অন্যান্য কয়েন তো আপনারা যদি দেখেন বর্তমান সময় মার্কেটের যা অবস্থা সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় যারা এন্ট্রি নেবে তারা ঢাকা যেখানে কিন্তু ফিফটি সিক্সটি পারসেন্ট অল মানে সবার পোর্টফোলিও কিন্তু বর্তমান সময় ডাউন এবং সেই জায়গায় যখন কিন্তু আপনি এন্ট্রি নেবেন আপনি কিন্তু সবার থেকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট অন্তত এগিয়ে থাকবেন আমরা এটা বলতে পারি তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় দু পাঁচশো হাজার ডলারের ইনভেস্টমেন্ট কিন্তু বড় ইনভেস্টমেন্ট আগামী দিনে হতে পারে এবং যতক্ষণ না আমরা বলতে পারি এখান থেকে কিন্তু একটা রিভার্সাল প্রপারলি হচ্ছে বিটকয়েন যতক্ষণ না মোটামুটি সিক্সটি নাইন থাউজেন্ড ডলারের কাছাকাছি যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বলা যায় অপরচুনিটি থাকবে অল্ট কয়েন কিন্তু বলা যায় এখনও পর্যন্ত সেই ধরনের যে বড় পাম্প সেটা কিন্তু দেয়নি নর্মালি কিন্তু বলা যায় যে পাম্পটা এসছে সেটা হচ্ছে বিটকয়েন ডমিনেন্স কিছুটা পড়েছে এবং ইথিরিয়াম কিন্তু এখনও পর্যন্ত ইটিএফের ট্রেডিং স্টার্ট হয়নি যে কারণে কিন্তু বলা যায় কয়েনের মধ্যে যে র্যালি সেটা কিন্তু স্টিল আমরা এখনও বড়োভাবে কিন্তু দেখিনি অ্যাপটসকে আপনাদের বারবার বলছিলাম সিক্স পয়েন্ট এইট ডলারের কাছাকাছি মাইন্ড করতে তো আজকে স্টিল চান্স আছে সেভেন ডলারের নিচে অ্যাপটস কিন্তু দারুণ পজিশান বারবার বলেছিলাম আরবিট্রামকে নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করতে আরবিট্রাম অল টাইম লো মানে জিরো পয়েন্ট এইট টু ডলারে বাইং করার পরে কিন্তু মিনিমাম এইট টু টেন ডলারে কিন্তু সেল করার জায়গা কিন্তু আপনার হতে পারে টেন এক্স প্রফিট কিন্তু ইজিলি আপনাদের আরবিট্রাম দিয়ে যেতে পারে তো এই জায়গায় যে কয়েনগুলো অপরচুনিটি থাকছে লাইক স্ট্যাক্স বহুবার আমরা আলোচনা করেছি স্ট্যাক্স কিন্তু বলা যায় বিআরসি টোয়েন্টি নেগেটিভ বা বিটকয়েন লেয়ার টু হিসেবে যথেষ্ট ভালো কিন্তু কাজ করছে এবং আগামী দিন প্রিভিয়াস ইয়ারের মানে দু হাজার একুশ সালের পলিগন ম্যাটিক হিসেবে কিন্তু উঠে আসতে পারে স্ট্যাক্স বিটকয়েন ইকোসিস্টেমকে কিন্তু বলা যায় স্কেল করার জন্য স্ট্যাক্সের প্রয়োজন অবশ্যই লাগবে এবং অবশ্যই কিন্তু বলা যায় বিআরসি টোয়েন্টি ন্যারাটিভের কিন্তু বলা যায় স্ট্রং কয়েন ফান্ডামেন্টাল কয়েন কিন্তু এটা তো অবশ্যই নিজেদের পোর্টফোলিওতে রাখার চেষ্টা করুন এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন সুই থেকে শুরু করে সমস্ত কয়েন টাওকে পাঁচশো ডলারে কিনতে ম্যাক্সিমাম মানুষ রাজি ছিলেন বর্তমান সময়ে এআইএর যে কয়েনগুলোর ট্রেন্ডিং আছে তার মধ্যে কিন্তু টাও একটা এবং বর্তমান সময় দুশো পঁচাত্তর ডলারের কাছাকাছি চলছে তো এই সময় দাঁড়িয়ে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যারা এখনো পর্যন্ত করেননি যারা এখনো পর্যন্ত ভাবছিলেন যে মার্কেটে কখন ইনভেস্টমেন্ট করব তো আলটিমেট কিন্তু সলিড সময় এটাই আমরা বলতে পারি এবং এর থেকে ভালো সুযোগ এর থেকে ভালো সময় কিন্তু আর হতে পারে না বারবার আপনাদের বলার চেষ্টা করছি এবং স্টিল কিন্তু বলা যায় আমরাও কিন্তু চেষ্টা করছি মার্কেটে কিন্তু এন্ট্রি নেয়ার পাইট নেটওয়ার্ক বর্তমান সময় থার্টি টু টু সেন্টস এবং আপনি যদি দেখেন লাস্ট দু মাসের যদি আমরা লাস্ট তিন মাসের ডলার থেকে বর্তমান সময় বত্রিশ স্যান্ট নেমে তো আলটিমেট কিন্তু ইজিলি আগামী দিন ইজি বলা যায় ওয়ান টু থ্রি ডলার কিন্তু ইজিলি যেতে পারে ইজি টেনেক্স কিন্তু আপনাদের প্রফিট দিয়ে যেতে পারে নেক্সট এক বছর রকম আনলক কিন্তু নেই পাইপ নেটওয়ার্কে তো অবশ্যই নজর রাখুন এই প্রজেক্টের দিকে যারা কিন্তু স্টিল এখনও পর্যন্ত বলা যায় পার্ট বাইং করেননি বা বলা যায় ডিসিএ করতে পারেননি স্টিল সুযোগ আছে আবারও কিন্তু বলা যায় এই জায়গায় এন্ট্রি নেয়ার জুপিটার জুপিটার এমন একটা কয়েন ইজিলি যে কোনো সময় কিন্তু বলা যায় এক ডলারের ওপরে গিয়ে ট্রেড করবে এবং দেখতে পাচ্ছেন মার্কেট যখন রিভার্সাল নিচ্ছে টেন পার্সেন্টের ওপরে পাম্প করে গেছে তো অবশ্যই এই ধরনের কয়েন থেকে কিন্তু অনেক বেশি অপরচুনিটি কিন্তু থাকে যত দিকে যাও আমি পেন্ডেল বলি বা বলা যায় অন্যান্য যে কয়েনগুলো আছে আপনি যদি দেখেন স্যান্ডবক্স বর্তমান সময় আপনারা জানেন আমি কিন্তু জানিয়েছিলাম স্যান্ডবক্স কিন্তু একটা বড় ফান্ড কিন্তু রেস করেছে এবং অডি কয়েন আশি নব্বই ডলারে কিন্তু ম্যাক্সিমাম লোক কিনতে চাইছিল বর্তমান সময় থার্টি ফাইভ ডলার এবং বিআরসি টোয়েন্টি টপ কয়েন আপনারা এটা জানেন ফার্স্ট কয়েন যে কারণে কিন্তু অর্ডির মধ্যে একটা ভালো পোটেন্সিয়াল আগামী দিন রয়েছে একেটি আকাশ নেটওয়ার্ক টু পয়েন্ট ফাইভ ডলারের কাছাকাছি নেমে গেছিলো সেখান থেকে কিন্তু বর্তমান সময় তিন ডলারের কাছাকাছি আবারও চলে এসেছে লেয়ার জিরোর কথা কিন্তু আমি বলেছি টু পয়েন্ট সেভেন ডলার বা টু পয়েন্ট সিক্স ডলারের কাছাকাছি কিন্তু আপনি ইজিলি নিতে পারেন লেয়ার জিরোকে তার কারণ হচ্ছে ফার্স্ট এন্ট্রি আমরা এই জায়গায় করতে পারি মার্কেট কিন্তু রিভার্সাল করলে এখান থেকে বাউন্স ব্যাক হতে পারে আদারওয়াইজ কিন্তু বলা যায় পাঁচশো মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপের নিচে যদি এখান থেকে আবারও ডাউনফল যদি আসে সেক্ষেত্রে কিন্তু হতে পারে আদারওয়াইজ আপনি যদি দেখেন মার্কেট ধরে ধরে বুক অফ মেমেকে বহুবার আপনাদের সাজেস্ট করেছি বুক অফ মেমে কিন্তু বলা যায় আগামী দিনের পেপে হতে পারে এবং পেঁপের যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু অ্যাচিভ করতে পারে এই ব্যাপারটা কিন্তু আপনাদের আগেই জানানো হয়ে গেছে নেক্সট ব্যাপারটায় আমি আসবো সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন মার্কেট যখন কিন্তু পাম্প করে আলটিমেট কোনো কয়েনকে সাইডে রেখে পাম্প করে এরমটা নয় সমস্ত কয়েনকে নিয়েই পাম্প করে কিন্তু আলটিমেট আমরা যদি মোটামুটি দেখি স্ট্রং ফান্ডামেন্টাল কয়েনে যদি থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রফিটের পরিমাণ সেটা কিন্তু অবশ্যই হবে এবং তার সাথে সাথে মিম কয়েন যেভাবে কিন্তু ট্রেন্ড নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আগামী দিন যথেষ্ট ভালো পাম্পের সম্ভাবনা আমরা মিম কয়েন থেকেও দেখছি এবং আপনারা যদি চ্যানেল গিয়ে এক্সপ্লোর করেন সেক্ষেত্রে কিন্তু ডিটেল ভিডিও চ্যানেলে করা আছে আপনারা যদি দেখেন কয়েকদিন আগের ভিডিও আমি দিয়েছিলাম যেখানে কিন্তু মিম কয়েন সম্পর্কে আপনাদের আলোচনা করেছিলাম তার সাথে সাথে অল্ট কয়েন নিয়েও বলেছিলাম এবং আজকেও যদি আপনারা বলেন সেক্ষেত্রে কিন্তু বেস্ট মিম কয়েন এবং অল্ট কয়েন কিছু সাজেস্ট করার আপনাদের চেষ্টা করব এবং তার সাথে সাথে একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে যে মার্কেটে এই যে মুভমেন্টটা আপনারা দেখলেন যে মোটামুটি বিটকয়েন এত বেশি ডাউন হলো এবং অল্ট কয়েনও বেশ কিছুটা ডাউন হলো এবং বর্তমান সময়ে কিছুটা রিকভারি আমরা দেখছি তো এটা খুব সিম্পল এবং খুব বলা যায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে খুব স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন মার্কেটে যে ভলিউমটা সেটা কিন্তু বলা যায় ফিফটি পার্সেন্ট আপ হয়েছে নব্বই বিলিয়ন ডলারের কাছাকাছি ভলিউম এসছে এবং গতকালকের তুলনায় ফিফটি পার্সেন্ট আপ বুঝতে পারছেন এবং তার সাথে সাথে যেটা লাস্ট এক ঘন্টায় যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু মার্কেটে মোটামুটি নিউট্রাল একটা জায়গা আছে কেউ বাইং করছেন কেউ সেলিং করছেন যারা নিচে বাইং করেছিলেন তারা কিন্তু এই জায়গায় সেলিং করে প্রফিট নিচ্ছেন যারা কিন্তু মোটামুটি দেখেছেন যে বাইং করার এই সময় জায়গা সেক্ষেত্রে কিন্তু বাইং করছেন লাস্ট কিছুদিন ধরে অনেক বেশি অপরচুনিটি কিন্তু দিয়েছে আবারও কিন্তু অপরচুনিটি থাকছে এবং সব সময় একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি ডাউনফলে ফলে কেনেন তবে কিন্তু এই যে পাম্প নেবে সেখানে গিয়ে কিন্তু আপনি সেল করতে পারবেন এবং সেখানে কিন্তু আপনার প্রফিট হবে কোনোভাবেই কিন্তু এই জায়গাটা ভাবার জায়গা নেই যেখানে কিন্তু আপনি অলওয়েজ যে যখন মার্কেট পাম্প করে যাবে এই যে মার্কেট পাম্প করতে শুরু করছে আমরা বলতে পারি এখনও পর্যন্ত সেই লেভেল হয়তো পাম্প হয়নি কিন্তু এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম লোক ফোমো বাইং করবে আগামী দিন কিন্তু বেশ কিছুটা পাম্প হয়ে গেলে মার্কেট বেশ কিছুটা রিকভারি করে নিলে অল্ট পয়েন্ট কিন্তু বেশ কিছুটা পাম্প হয়ে গেলে তখন কিন্তু ম্যাক্সিমাম লোক আসবে কিন্তু মার্কেটে এবং আবারও কিন্তু এন্ট্রি নেবে ওপরের দিকে তো এটাই কিন্তু হয়ে আসছে এটা কিন্তু আমরা দেখেছি তো আলটিমেট এমনটা নয় যে অনেক বেশি পাম্প করে গেছে অপরচুনিটি মিস হয়ে গেছে বর্তমান সময় আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু দারুণ অপরচুনিটি আছে আগামী সময় যখনই কিন্তু অল্ড সিজন আসবে বা বুল মার্কেট যখন কিন্তু বলা যায় পিকে থাকবে সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ প্রফিটে যাওয়ার এবং বর্তমান সময় চার ডলার থেকে এক ডলারে চলে এসছে মান্তা এই নিয়ে যা নেগেটিভিটি মার্কেটে আছে সেক্ষেত্রে যদি আপনি দেখেন মার্কেট মান্তা যখন এখান থেকে মোটামুটি দু আড়াই ডলারে যাবে ঠিক যারা এখন নেগেটিভিটি করছে তারাই কিন্তু মান্তা বাইং করার জন্য ছটপট করবে এটা কিন্তু আমি আপনাদের বলতে পারি এবং অমনি নেটওয়ার্কের যে পারফরমেন্স সেটা আপনারা দেখেছেন রিসেন্টলি কিন্তু মার্কেট যখন জাম্প করলো টোয়েন্টি টু ডলার টাচ করে কিন্তু বর্তমান সময় আবারও চোদ্দো ডলারের কাছাকাছি এসছে তো অবশ্যই নিজেদের রিসার্চ করুন রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করুন চ্যানেলে কিন্তু ডিটেল ভিডিও ম্যাক্সিমাম কয়েনের কিন্তু করা আছে আপনারা যদি যান গিয়ে প্লে লিস্ট খোলেন প্লে লিস্ট খোলার পর কিন্তু আপনারা দেখতে পাবেন প্রাইস প্রেডিকশান ভিডিও তো ইজিলি গিয়ে কিন্তু এখানে লিস্টে প্রাইস প্রেডিকশান ভিডিও দেখতে পারেন লাইক অন্ডো ফাইন্যান্স লাইক ওমনি নেটওয়ার্ক লাইক আমরা বলতে পারি পলিগন ম্যাটিক সমস্ত ভিডিও কিন্তু চ্যানেলে আছে আপনারা গিয়ে কিন্তু ইজিলি দেখতে পারেন ধন্যবাদ সবাইকে অবশ্যই দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে এবং যদি অল্ট কয়েনের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন আমি চেষ্টা করব অল্ট কয়েন বা মিম কয়েনের ভিডিও কিন্তু দেওয়ার তার কারণ হচ্ছে এমন পজিশানে মার্কেট বর্তমান সময়ে রয়েছে যেখান থেকে কিন্তু বলা যায় বাউন্স ব্যাক যখন হবে আমরা কিন্তু দারুণ পজিশানে থাকবো এই জায়গায় যদি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি